আসসালামু আলাইকুম, পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে ক্লাস নিব ফার্স্ট ইয়ারদের সাবজেক্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির টপিক ব্লাড। আমি ব্লাডের আজকে যেটা পড়াবো সেটা বোন ম্যারো। এখান থেকে ইকিউতে প্রশ্ন আসে যে বোন ম্যারোটা কি আর হচ্ছে ফাংশন অফ বোন ম্যারো অথবা বোন ম্যারো যে টাইপস আছে সেই টাইপসগুলি করে হচ্ছে ফাংশন আসে। যেমন এর আগে ইম্পর্টেন্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ব্লাডের অনেক কিছু পড়েছিলাম, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোজিশন অফ ব্লাড আর হচ্ছে যে ব্লাডের যে তিনটা ব্লাড সেল আছে সেই তিনটা ব্লাড সেলের ফাংশন। প্রথমে বলে নিই যে বোন ম্যারোটা কি। বোন ম্যারো হচ্ছে যে আমাদের যে মানে শরীরে যে বোনগুলো আছে সেই বোনের মাঝখানে কিন্তু ফাঁকা স্পেস থাকে। সেই ফাঁকা স্পেসের মাধ্যমে মধ্যে যে ভাস্কুলার টিস্যু, সফট ভাস্কুলার টিস্যু বা স্পঞ্জি টিস্যু থাকে সেই টিস্যুগুলাই হচ্ছে যে বোন ম্যারো। এখন সফট ভাস্কুলার টিস্যুকে বা স্পঞ্জি টিস্যুটাকে, ভাস্কুলার টিস্যুটা হচ্ছে এরকম যে রক্তনালী বা রক্তরস সম্পূর্ণ যেগুলো থাকে। আমরা জানি যে বোনের মাঝখানে যে ফাঁকা স্পেস থাকে সেই ফাঁকা স্পেসে কিন্তু অনেক যেগুলোকে আমরা বাংলা ভাষায় বলি যে রস টাইপের যে ক্যালসিয়াম থাকে ওইখানে হচ্ছে যে ভাস্কুলার যে টিস্যুগুলো থাকে বা সফট স্পঞ্জি টিস্যু থাকে সেটাই হচ্ছে যে বোন ম্যারো। আর এই বোন ম্যারোটা হচ্ছে আমাদের মেডুলারি ক্যাভিটিতে অবস্থান করে। এই বোন ম্যারো থেকে হচ্ছে আমাদের যে তিনটা ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর হচ্ছে প্লাটিলেটস, এই তিনটাই হচ্ছে বোন ম্যারো থেকে মানে উৎপন্ন হয়ে থাকে। এখন বোন ম্যারো থেকে কেন হচ্ছে এই তিনটা ব্লাড সেল উৎপন্ন হয়ে থাকে, কারণ বোন ম্যারোতে হচ্ছে যে স্টেম সেল হচ্ছে অবস্থান করে। এই স্টেম সেল অবস্থান করার কারণে হচ্ছে কেবল বোন ম্যারো থেকে হচ্ছে আমাদের ওই তিনটা ব্লাড সেল তৈরি হয়ে থাকে, অন্য কোথাও থেকে তৈরি হয়ে থাকে না। এখানে হচ্ছে আরেকটা কথা হচ্ছে আমাদের শরীরে প্রায় হচ্ছে 95% যে ব্লাড সেলগুলো আছে সেই 95% ব্লাড সেল হচ্ছে যে বোন ম্যারো থেকে তৈরি হয়ে থাকে। তবে আরেকটা কথা হচ্ছে যে সব বোন ম্যারো থেকেই কিন্তু হচ্ছে যে ব্লাড সেল তৈরি হয়ে থাকে না। ম্যাক্সিমামই যে বোন ম্যারো থেকে তৈরি হয়ে থাকে সেগুলো হচ্ছে বা যেই বোন থেকে থাকে বোন ম্যারো সেটা হচ্ছে ফ্ল্যাট বোন। যেমন হচ্ছে যে স্কাল, পেলভিস, স্টারনাম এগুলো থেকে হচ্ছে যে এই বোনগুলোর মধ্যে হচ্ছে বেশি হচ্ছে যে বোন ম্যারো থাকে আর সেই তিনটা ব্লাড সেল তৈরি হয়ে থাকে। এখন ডেফিনেশন আকারে যদি বলা হয় যে বোন ম্যারোটা কি, এখানে লেখা আছে বোন ম্যারো ইজ দ্য স্পঞ্জি টিস্যু ইনসাইড সাম অফ আওয়ার বোনস। মানে আমাদের কিছু যে বোনস আছে শরীরে সেই বোনের মাঝখানে যে স্পঞ্জি টিস্যুগুলো আছে সেই স্পঞ্জি টিস্যুগুলাই বা সফট ভাস্কুলার টিস্যুগুলাই হচ্ছে যে বোন ম্যারো। যেমন এখানে উদাহরণস্বরূপ হিপ বোন দেওয়া আছে, থাই বোন দেওয়া আছে, এই হিপ বোন বা থাই বোনের মাঝখানে হচ্ছে যে স্পঞ্জি টিস্যু বা ভাস্কুলার সফট টিস্যুগুলো থাকে সেটাই বোন ম্যারো। আর হচ্ছে ইট কন্টেস্ট স্টেম সেল, এই যে এখানে বলেছে যে বোন ম্যারোতে সবচেয়ে যেটা মেন পয়েন্ট যে স্টেম সেল থাকে এই স্টেম সেলটাই হচ্ছে মেন ফোকাস, যার কারণে হচ্ছে বোন ম্যারোতে তিনটা ব্লাড সেল তৈরি হয়ে থাকে। এখন হচ্ছে যে স্টেম সেলটা কি, স্টেম সেলটা হচ্ছে স্টেম সেল আর স্পেশাল হিউম্যান সেল দ্যাট আর এবল টু ডেভেলপ ইন টু ম্যানি ডিফারেন্ট সেল টাইপস। মানে একটা স্পেশাল হিউম্যান সেল স্টেম সেলটা, যার কারণে হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হচ্ছে যে সেল তৈরি হয়ে থাকে আর এই সেল তৈরির হচ্ছে ডিউরেশনটা বা রেঞ্জটা থাকে হচ্ছে সেল হচ্ছে আমাদের মাসেল সেল থেকে হচ্ছে ব্রেন সেল পর্যন্ত হচ্ছে যে এই স্টেম সেলের হচ্ছে রেঞ্জ থাকে। আর স্টেম আবার বলছি স্টেম সেলের যেহেতু একটা অ্যাবিলিটি থাকে যে হচ্ছে যে বিভিন্ন ধরনের সেল তৈরি করার, এর জন্য হচ্ছে বোন ম্যারোতে সেই তিনটা ব্লাড সেল তৈরি হয়ে থাকে। দ্য স্টেম সেলস ক্যান ডেভেলপ ইন টু দ্য রেড ব্লাড সেল, ওই তিনটা সেলের মধ্যে প্রথমে যেটা তৈরি করে সেটা হচ্ছে রেড ব্লাড সেল তৈরি করে থাকে ড্যাট ক্যারি অক্সিজেন থ্রু দ্য বডি। এই স্টেম সেলের মাধ্যমে হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে রেড ব্লাড সেল মানে RBC উৎপন্ন হয়ে থাকে, যেটা আমাদের শরীরে অক্সিজেন হচ্ছে বহন করে নিয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে দ্য হোয়াইট ব্লাড সেল দ্যাট ফাইট ইনফেকশন। আগে বলা হয়েছিল যে WBC বা হোয়াইট ব্লাড সেলকে পাহারাদার বলা হয়ে থাকে, কারণ আমাদের শরীরে কোনো প্যাথোজেন বা হচ্ছে যে ক্ষতিকর কোনো মাইক্রো অর্গানিজম হচ্ছে যে প্রবেশ করতে দেয় না, হোয়াইট ব্লাড সেল সেটাকে প্রোটেক্ট করে। এজন্য বলা হয়েছে যে দ্যাট ফাইট ইনফেকশন, ইনফেকশনের বিরুদ্ধে হচ্ছে তারা যুদ্ধ করে। অ্যান্ড দ্য প্লাটিলেটস দ্যাট হেল্প উইথ ব্লাড ক্লোটিং, আর লাস্টে যে ব্লাড সেলটা সেটা হচ্ছে প্লাটিলেট, যেটা হচ্ছে যে আমাদের ব্লাড ক্লোটিং বা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এ হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো হচ্ছে প্রথম যে কথাটা সেটা হচ্ছে বোন ম্যারো হচ্ছে আমাদের বোনের মাঝখানে যে ভাস্কুলার সফট টিস্যু বা স্পঞ্জি টিস্যুটা থাকে সেই স্পঞ্জি টিস্যু বা সফট ভাস্কুলার টিস্যুটাই হচ্ছে যে বোন ম্যারো, এটা হচ্ছে মেন কথা। এখন আদার্স যদি কোনো কথা থাকে ব্রিফলি ডিসকাশের জন্য তাহলে হচ্ছে যে বোন ম্যারোর কয়েকটা উদাহরণ, যে ফ্ল্যাট বোনগুলো থাকে সেই ফ্ল্যাট বোনের মধ্যে হচ্ছে বোন ম্যারোগুলো থাকে, এখানে কিন্তু
কিন্তু এমসিকিউ হিসেবে আসে যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বোন ম্যারোগুলো কোন বোন মানে বোনের মধ্যে অবস্থান করে, তখন বলেছে কিন্তু ফ্ল্যাট বোনের মধ্যে হচ্ছে আমাদের বোন ম্যারোগুলো একটু বেশি থাকে, যেমন হচ্ছে পেলভিস, স্কাল, স্টারনাম, তারপর হচ্ছে রিবস, এগুলোর মধ্যে হচ্ছে বোন ম্যারোগুলো বেশি থাকে। এই হচ্ছে যে বোন ম্যারোটা কি, আর একটা যে হচ্ছে সেটা হচ্ছে বোন ম্যারো টাইপস। বোন ম্যারো হচ্ছে দুইটা টাইপস, একটা হচ্ছে রেড বোন ম্যারো আর একটা হচ্ছে ইয়েলো বোন হচ্ছে বোন ম্যারো। তো এখান থেকে ফাংশন যেটা মেনলি পরীক্ষাতে আসে সেটা হচ্ছে রেড বোন ম্যারোর হচ্ছে ফাংশনটা কি। রেড বোন ম্যারো হচ্ছে যে চারটা মেন ফাংশন আছে, প্রথমত তিনটা তো আমাদের সবার জানা, কারণ বোন ম্যারো মানে হচ্ছে এখানে তিনটা ব্লাড সেল অবশ্যই উৎপন্ন হবে, যেটা হচ্ছে মেন টার্গেট হচ্ছে বোন ম্যারো। তো ফাংশন অফ হচ্ছে রেড বোন ম্যারো, রেড বোন ম্যারোর হচ্ছে ফাংশন হচ্ছে চারটা। প্রথম তিনটা হচ্ছে আমাদের যদি বোন ম্যারোটা কি জেনে থাকে তাহলে অবশ্যই প্রথম তিনটা ফাংশন আমাদের জানা। ফরমেশন অফ হচ্ছে আরবিসি, যেটা হচ্ছে আরবিসি তৈরি করে থাকে, আর আরবিসি তৈরি হয়ে থাকে বোন ম্যারোতে, কারণ হচ্ছে স্টেম সেলটা হচ্ছে অবস্থান করে বোন ম্যারোতে। আর হচ্ছে আরবিসিটা কি করে, আমাদের হচ্ছে শরীরে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে নিয়ে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে ফরমেশন অফ ডাব্লিউবিসি, এটা হচ্ছে স্টেম সেলের কারণে হচ্ছে আমাদের ডাব্লিউবিসিটা উৎপন্ন হয়ে থাকে হচ্ছে বোন ম্যারোতে। আর ডাব্লিউবিসিটা কী করে, সেটা হচ্ছে ফাইট করে ইনফেকশন, মানে আমাদের শরীরে যেন কোনো মাইক্রোঅর্গানিজম প্রবেশ না করে সেটার জন্য হচ্ছে সে ফাইট করে ইনফেকশনের বিরুদ্ধে। আর তিন নম্বর হচ্ছে যে ফরমেশন অফ প্লাটিলেটস ফরমেশন করে থাকে, যার কারণে আমাদের শরীরে কোথাও কেটে গেলে দ্রুত এখানে রক্ত জমাট বেঁধে ব্লিডিংটা কমে দেয়, সেটারই কাজ হচ্ছে যে প্লাটিলেটস। আর লাস্টে যেটা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ আরবিসি বাই ম্যাক্রোফেজ, এটা হচ্ছে মেন কথা বোঝার মতো। আমরা জানি যে আরবিসি হচ্ছে যে তার আয়ুকাল হচ্ছে 120 দিন, কিন্তু সব আরবিসি হচ্ছে 120 দিন যে মানে আয়ুকাল থাকে না, কিছু কিছু আরবিসি হচ্ছে আগেই নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। কিসের মাধ্যমে? ম্যাক্রোফেজের মাধ্যমে। এখন আমাদের শরীরে যতগুলো আরবিসি থাকবে এরকমও হতে পারে যে কিছু কিছু আরবিসিতে ইনফেকশন মানে কোনো মাইক্রোঅর্গানিজম বা ইনফেকশন থাকতেই পারে, আর সেই যেই যেই হচ্ছে আরবিসির গুলোতে হচ্ছে যে জীবাণু থাকবে সেগুলোকে ধ্বংস করার হচ্ছে যে বোন ম্যারোর কাজ। এখন ধ্বংস করে কিভাবে, তারা ধ্বংস করে হচ্ছে ম্যাক্রোফেজের মাধ্যমে, একটা প্রসেসের নাম হচ্ছে ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজটা কি, ম্যাক্রোফেজ হচ্ছে যে জীবাণুগুলো প্রবেশ করবে সেই জীবাণুযুক্ত আরবিসিগুলোকে গিলে ফেলাটাই হচ্ছে যে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে যে তিনটা ধাপে সংগঠিত হয়ে থাকে, প্রথমটা হচ্ছে ডিটেক্টিং, দ্বিতীয়টা হচ্ছে ইনগালপিং, আর তৃতীয়টা হচ্ছে যে ডেস্ট্রয়িং প্যাথোজেন্স। এখন প্রথম কথা, ম্যাক্রোফেজের প্রথম কাজ হচ্ছে যে কোন কোন আরবিসিগুলো হচ্ছে যে জীবাণুযুক্ত, জীবাণুযুক্ত আরবিসিগুলোকে আইডেন্টিফাই করে হচ্ছে যে ম্যাক্রোফেজ প্রসেসের প্রথম স্টেপ। যেমন ডিটেকটিং মানে হচ্ছে আইডেন্টি করা, বা কোন আরবিসিটা হচ্ছে যে জীবাণুযুক্ত সেটাকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে প্রথম কাজ ম্যাক্রোফেজের। দ্বিতীয় কাজ হচ্ছে ইনগালফিং, ইনগালফিং মানে হচ্ছে গিলে ফেলা। যখনই সে আইডেন্টিফাই করতে পারবে যে এই আরবিসিটা হচ্ছে জীবাণুযুক্ত, এটা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর, তখনই ম্যাক্রোফেজ কী করবে, বোন ম্যারো, সেটা হচ্ছে যে ওই আরবিসিটাকে গিলে ফেলবে। গিলে ফেলার পরে কী করবে, ডিস্ট্রয়িং প্যাথোজেন, যেহেতু প্যাথোজেনযুক্ত বা জীবাণুযুক্ত, তা গিলে ফেলার মাধ্যমে সেই আরবিসিটাকে কী করবে, ধ্বংস করে দিবে। এভাবে হচ্ছে বোন ম্যারো হচ্ছে আরবিসিতে যে জীবাণুযুক্ত আরবিসিগুলো থাকে সেগুলো ধ্বংস করার মাধ্যমে প্রসেসটা ঠিক রাখে। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, তো এই হচ্ছে যে ডিস্ট্রয়িং অফ আরবিসি বা ম্যাক্রোফেজ, মানে ম্যাক্রোফেজের মাধ্যমে আরবিসির ব্যালেন্সটা হচ্ছে ঠিক রাখে হচ্ছে বোন ম্যারো। এই চারটা ফাংশন হচ্ছে যে আরবিসি, মানে রেড বোন ম্যারো হচ্ছে মেন ফাংশন। প্রথম হচ্ছে ফরমেশন অফ আরবিসি, ফরমেশন অফ ডাব্লিউবিসি, আর ফরমেশন অফ প্লাটিলেটস। এই তিনটা হচ্ছে কমন মানে ফাংশন। আর চার নম্বরটা হচ্ছে যে ব্যালেন্স ঠিক রাখার জন্য যে ফাংশনটা, যে আরবিসির ব্যালেন্স, কারণ 120 দিন যদি সব আরবিসি বেঁচে থাকতো তাহলে সেখানে কিন্তু ইমব্যালেন্সের একটা ব্যাপার ছিল। তো এই আরবিসির ব্যালেন্সটা ঠিক রাখার ক্ষেত্রে হচ্ছে বোন ম্যারো হেল্প করে থাকে। তো এই হচ্ছে আজকের ব্লাডের মধ্যে হচ্ছে কন্টেন্ট ছিল, বোন ম্যারোটা কি, বোন ম্যারো টাইপস, আর হচ্ছে ফাংশন অফ হচ্ছে রেড বোন ম্যারো। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।